Assalamu alaikum wa rahmatullah. I am Indianis from Fan of English. Today's lesson is prefix and suffix. Amra ager lesson e alochona korechi ইংরেজি শব্দগুলো কিভাবে গঠিত হতে পারে, ঠিক তারই ধারাবাহিকতায় এবারে আমরা এই প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রিফিক্স এবং সাফিক্স ইজ রিলেটেড টু ডেরিভেশন, দ্যাট মিনস অ্যাফিক্স, হুইচ অলসো মিনস প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। ওকে, লেট সিস্টার। ইংরেজি শব্দ গঠনের ক্ষেত্রে প্রিফিক্স এবং সাফিক্স গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই প্রিফিক্স এবং সাফিক্স কোনো রুট ওয়ার্ড বা মূল শব্দের আগে এবং পরে বসে নতুন নতুন শব্দ গঠন করে। এই প্রিফিক্স এবং সাফিক্স ইজ রিলেটেড টু মরফোলজি, আর মরফোলজি হচ্ছে ওয়ার্ড ফর্মেশনের সাথে রিলেটেড। প্রিফিক্স এবং সাফিক্স এটাকে সহজ করে বোঝানোর জন্য আমরা দেখব এবার একটা ডায়াগ্রাম। দেখুন, এখানে এই ডায়াগ্রামের ভেতরে মাঝখানে আছে রুট ওয়ার্ড, আর এই রুট ওয়ার্ডের বাংলা হচ্ছে মূল শব্দ, আর এই মূল শব্দের আগে যে লেটার অর লেটার্স বসে সেটাকে বলা হয় প্রিফিক্স, এবং এই মূল শব্দের পরে যে লেটার অর লেটার্স বসে সেটাকে বলা হয় সাফিক্স। তার মানে আমরা বুঝলাম রুট ওয়ার্ড বা মূল শব্দের আগে যে লেটার অর লেটার্স বসে সেটাকে বলবো আমরা প্রিফিক্স, এবং রুট ওয়ার্ডের পরে যে লেটার অর লেটার্স বসবে সেগুলোকে বলবো আমরা সাফিক্স। তার মানে প্রিফিক্স মূল শব্দের আগে বসবে এবং সাফিক্স মূল শব্দের পরে বসবে। এবারে দেখব প্রিফিক্স এবং সাফিক্সের ফাংশনগুলো। সাধারণত প্রিফিক্স এবং সাফিক্সের তিনটি ফাংশন রয়েছে: চেঞ্জিং দ্য মিনিং, ফর্মিং নিউ ওয়ার্ডস, এনলার্জিং দ্য ওয়ার্ডস। তার মানে প্রিফিক্স এবং সাফিক্সের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা, শব্দের অর্থের পরিবর্তন করা এবং শব্দকে বড় করা। কিভাবে? আমরা এখানে নেব অনেস্ট, এই শব্দটির সামনে ডিজ যোগ করব, তাহলে হবে ডিজঅনেস্ট। ঠিক একইভাবে এখানে নেব কমন, এই শব্দটির সামনে আন যোগ করব, তাহলে হলো আনকমন। আরেকটি শব্দ কমপ্লিট, এর সামনে ইন যোগ করব, তাহলে হলো ইনকমপ্লিট। তাহলে উপরে ডিজঅনেস্ট, আনকমন, ইনকমপ্লিট, এই তিনটি শব্দ মূল শব্দের পূর্বে ডিজ আন ইন যোগ করে নতুন শব্দ গঠন করেছে, এবং একই সাথে শব্দের অর্থেরও পরিবর্তন করেছে এবং শব্দগুলোকে বড় করেছে। কিভাবে? এখানে অনেস্ট, এর সামনে ডিজ যোগ করা হয়েছে, তাহলে অনেস্ট শব্দের অর্থ হচ্ছে সৎ, এর সামনে ডিজ যোগ করলে অসৎ, এবং শব্দটা ডিজঅনেস্ট বড় শব্দ হয়ে গেছে অনেস্টের তুলনায়। ঠিক একইভাবে কমন, এর সাথে আন যোগ করলে আনকমন, কমন শব্দের অর্থ হচ্ছে সাধারণ এবং আনকমন হচ্ছে অসাধারণ। ঠিক একইভাবে কমপ্লিট হচ্ছে পরিপূর্ণ, ইনকমপ্লিট অপরিপূর্ণ বা সম্পূর্ণ নয়। তার মানে প্রিফিক্স মূল শব্দের পূর্বে বসে। এবারে দেখব সাফিক্স, এখানে নেব ক্রিকেট, এই শব্দটির পরে ইআর যোগ করলে হবে ক্রিকেটার, ক্রিকেট হচ্ছে খেলার নাম এবং তার সাথে ইআর যোগ করলে তাহলে হয়ে গেল খেলোয়াড়। ঠিক একইভাবে সাকসেস, এই শব্দটির সাথে যদি ফুল যোগ করি তাহলে হবে সাকসেসফুল, এবারে যদি ইউজ এর সাথে যদি লেস যোগ করি তাহলে হবে ইউজলেস, তারপরে এপাশে যদি বিউটি এর সাথে যদি ফুল যোগ করি তাহলে হবে বিউটিফুল। তার মানে সাফিক্সগুলো মূল শব্দের পরে বসবে এবং তিনটি কাজ করবে: নতুন শব্দ গঠন, শব্দের অর্থের পরিবর্তন এবং শব্দগুলোকে বড় করে। কিভাবে? প্রথম সেন্টেন্সে বিউটি, এটা হচ্ছে নাউন, এর সাথে যদি ফুল যোগ করি তাহলে হবে অ্যাডজেক্টিভ বিউটিফুল, প্রথমে হচ্ছে সুন্দর, তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে সৌন্দর্য আর তারপরে হয়ে গেল সুন্দর। ঠিক একইভাবে ইউজ শব্দের অর্থ ব্যবহার করা, এর সাথে যদি
लेस जुग करी ताहले यूजलेस माने व्यवहारे अनुपयोगी। ताहले आमरा देखलाम प्रिफिक्स एवं साफिक्स शब्देर पूर्वे अथवा परे बसे नतून शब्द गठन करे, शब्देर अर्थे परिवर्तन करे एवं शब्दके बड़ करे। एबारे आमरा विस्तारित देखब ए पाशे प्रिफिक्स আর এই পাশে সাফিক্স। প্রথমে দেখব প্রিফিক্স যেগুলো দ্বারা সাধারণত বিপরীত শব্দ গঠন করা হয়। ডি যেটা ডিমেরিটসে ব্যবহৃত হয়, ইল যেটা ইলিটারেট ইলেগাল। এবারে দেখব ইম, ইম্পসিবল ইমপিউর ইমপোলাইট ইমমাজারাবল। এবারে দেখব ইন, ইনকারেক্ট ইনঅ্যাকুরেট ম্যাল ম্যালনিউট্রিশন ম্যাল জাজমেন্ট মিস মিসআন্ডারস্ট্যান্ড মিসকনসেপশন মিস ইউজ মিস ফায়ার নন নন টেকনিক্যাল নন স্মোকার নন ভায়োলেন্ট আন আনকমন আনঅ্যাভয়েডেবল আনঅ্যাভেলেবল আনসুইটেবল। এবারে দেখব অন্য অন্য প্রিফিক্স। অ্যাব অ্যাবিউস অ্যাবনর্মাল অ্যাবহরেন্স এএল অল রাইট অল মাইটি অল নোয়িং এন্টি anti-movement, anti-Christ, anti-social, auto, autocrat, autonomy, be, befriend, beside, belong, by, bicycle, bilingual, biliteral, co, cooperate, co-curricular, coexistence, dis, disqualify, disadvantage, disloyal, disown, in, endanger, enrage, extra, extraordinary, extravagant, multi, multilingualism, multivitamin, multicolor, multi-company, multi-purpose, over, overeating, overwriting, overdose, pre, preposition, prefix, predetermined, semi, semi-government, semi-vowel, semi-official, sub, subordinance, sub-station, sub-inspector, subdivided, super, supernatural, superhuman, superman, ultra, ultraviolet, ultra angle, ultra modern, vice, vice president. These are the prefixes step before a root word. এবারে দেখব suffixes. Root word এর পরে যদি ar, er, eer, or, ee, ess, IAN, IST এগুলো যোগ হয় তাহলে কমন নাউন গঠন হবে। কিভাবে? লায়ার ক্রিকেটার প্লেয়ার এক্সামিনার সুপারভাইজর ডক্টর এক্সামিনি নমিনি ইন্ডিয়ান আমেরিকান
লিঙ্গুইস্ট। এবারে নিচের এই সাফিক্সগুলো যদি রুট ওয়ার্ডের সাথে বসে, রুট ওয়ার্ডের পরে বসে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন হবে। যেমন এএল, এজিই, এএনসিই, ইএনসিই, ডম, হোট, ম্যান্ট, আইএসএম, নেস, শিপ, টিআইওএন, সিওয়াই, ওলোজি, আইওএন, টিওয়াই, ইআর, টিএস, টিইউআর। কিভাবে এবার দেখব আমরা। রিমোভাল, ব্যান্ডেজ, ব্রোকেস, সিগনিফিকেন্স, উইজডম, কিংডম, ফ্রিডম, চাইল্ডহুড, ম্যানহুড, বয়হুড, গভর্নমেন্ট, ডেভেলপমেন্ট, বেটারমেন্ট, প্যাট্রিয়টিজম, বুদ্ধিজম, গুডনেস, ফ্রেন্ডশিপ, কিংশিপ, স্কলারশিপ, এডুকেশন, নেশন, নশন, অ্যাকুরেসি, সাইকোলজি, বায়োলজি, মরফোলজি, ফোনোলজি, টেলিভিশন, কনভারসেশন, বিউটি, ডিউটি। এবারে সাফিক্স হিসেবে যদি এই লেটার অর লেটার্সগুলো বসে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ গঠন হবে। এএল, অ্যাভল, আইভিএলই, এএন, এআর, এটিই, ইএন, ইডি, সিএএল, আইএসএস, ফুল, ফোল্ড, আইভিই, লেস, লাইক, এলওয়াই, সাম, ওয়াই। কিভাবে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, সুইটেবল, অ্যাভেলেবল, এডুকেটেড, নমিনেট, ডেভেলপড, মেজিক্যাল, ক্লিনিক্যাল, বুকিশ, বিউটিফুল, ডিউটিফুল, থ্রিফোল্ড। কমিউনিকেটিভ, ইউজলেস, ফল্টলেস, চাইল্ডলাইক, ফ্রেন্ডলি, ক্লাউডি, মাডি, মাইটি। এবারে যে সাফিক্সগুলো দ্বারা ভার্ব গঠন করা হয়, যদি কোনো রুট ওয়ার্ডের পরে এটিই, ইএন, এফ আই, আইজেটি, আইএসএস, বিই, ইএন, এনই ইত্যাদি থাকে, তাহলে সেটা ভার্ব গঠন করবে। কিভাবে? এডুকেট, নমিনেট, কনফিসকেট, বিউটিফাই, ক্লেরিফাই, সিগনিফাই, মডার্নাইজ, ইটিসি। এবারে নিচের সাফিক্সগুলো থাকলে সেটা অ্যাডভার্ব গঠন হবে। আমরা জানি বেশিরভাগ ওয়ার্ডের সাথে যদি এলওয়াই যোগ থাকে, তাহলে সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। তবে যদি নাউনের সাথে এলওয়াই যোগ থাকে, তবে সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। এবং বাকি ওয়ার্ডগুলো তা বাকি ওয়ার্ডগুলোর সাথে যদি এলওয়াই থাকে, সেটা অ্যাডভার্বে কাজ করবে। এছাড়াও যদি কোনো ওয়ার্ডের সাথে ওয়ার্ড ওয়াইজ, যেমন আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড, ক্লকওয়াইজ ইত্যাদি থাকে, তাহলে ইত্যাদি দ্বারা অ্যাডভার্ব গঠন হবে। সো ডিয়ার ফ্রেন্ডস, দিজ আর দ্য প্রিফিক্স অ্যান্ড সাফিক্সেস। অর্থাৎ প্রিফিক্স এবং সাফিক্স যদি কোনো ওয়ার্ড রুট ওয়ার্ডের সামনে অথবা পরে বসে, তাহলে নতুন নতুন শব্দ গঠন হবে, এবং সেটা দ্বারা এই নতুনগুলোর শব্দগুলো বিভিন্ন পার্টস অফ স্পিচের কাজ করবে। যেমন ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, এগুলো গঠন করবে।
তো আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।